আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আজকে একটি মাত্র ডিম দিয়ে আপনাদেরকে পুডিং তৈরি করে দেখাবো আশা করি সবাই খুব সহজে দেখে শিখে নিতে পারবেন আর যদি কোনো প্রবলেম তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দেখে নিই তৈরি করতে আমাদের কী কী লাগতেছে তো আমি একটা মাত্র ডিম নিয়েছি আর চিনি নিয়েছি আমি ক্যারামেল বানানোর জন্য দুই চামচ আর ডিমের জন্য দুই চামচ আর নিয়েছি একটা ছোটো বাটি স্টিলের আর নিয়েছি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা ফ্লেভারটা তো আমি ডিমটা ভেঙে প্রথমে ডিমটাকে ঠিক করে নেব তো এখানে বললেন নেই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার সাথে এতদিন ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি ডিমের সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি আসলে মিষ্টিটা ডিপেন্ড করে আপনি কতটা মিষ্টি পছন্দ করেন তার উপর আপনি যদি মনে করে যে একটু বেশি মিষ্টি চান পুডিংয়ের মধ্যে সেক্ষেত্রে আপনি আর একটু চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমি দুই টেবিল চামচ একটু বেশি নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য তো আমি ক্যারামেলটা তৈরি করে নেব একটা একটা ফ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে দিয়ে দুই টেবিল চামচ পানি দিয়েছি এবং ক্যারামেলটা একটু সময় নিয়ে বানাতে হয় যে খুব হাই হিট এটা করা যাবে না মিডিয়াম হিট দিয়ে বল ঘাসলে একদম চুলার লট আগুনটা লতে না মাঝামাঝি মাঝামাঝিতে রাখতে হবে একদম ব্রাউন কালার হয়ে আসলে তখন দিতে হবে আর একটু পুরাপুরা ভাব করা যাবে না তাহলে থিতা হয়ে যাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন বেশি লাল চেনা হয়ে যায় একদম গোল্ডেন থাকতে থাকতে আপনাকে এটা নামাতে হবে কারণ অনেকটা যখন পাতিলের হিট আসে তখন অনেকটা বেশি লাল হয়ে যায় তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এটা তো আসলে আর বলার কিছু নয় দেখানোর বিষয় তো দেখিয়ে দিচ্ছি কীরকম গোল্ডেন ছিল কালারটা কারণ ক্যারামেল যদি পুড়ে যায় তাহলে পুডিং তিতা হয়ে যাবে সেই কারণে আপনি ক্যারামেল বানানোর সময় খেয়াল রাখতে হবে তো আমি যে পাত্রের মধ্যে পুডিংটা বানাবো এটার মধ্যে আগে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম আমি দিয়ে দিচ্ছি ক্যারামেলটা তো দেখতেছেন কি সুন্দর হয়েছে কালারটা ক্যারামেলের এটাকে আমি ঠান্ডা করে নেব যখন ক্যারামেল ঠান্ডা হবে বাটিটা ঠান্ডা হবে ঠিক তখন আপনারা ডিমটা দেবেন বা ডিম আর দুধের যে মিশ্রণটা তৈরি করবে এটা দেবেন গরম অবস্থায় কোনোভাবেই দেওয়া যাবে না তো ডিম দেখে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি দুধ দিয়ে দেব মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ দুধ দিচ্ছি আমি তো দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে যদি আপনারা প্যাকেটের দুধ দেন লিকুইড দুধ দেন সেই ক্ষেত্রে আর যখন জাল দেবেন তখন নাড়তে হবে না হয় সর উপরে বেঁধে যায় এই জিনিসটাও খেয়াল করবেন আর দুধ দিয়েও ভালো করে এটা মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে আর দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে না হয় ডিমের মধ্যে দিলে দলা পেকে যাবে এটা এই পর্যায়ে আমি দুই তিন ফুটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি বা ভ্যানিলা এসেন্স এটা দিলে ডিমের গন্ধটা মোটেও থাকে না আর যদি এটা বাসায় না থাকে তাহলে আপনারা দুই এক লেবুর রস দিয়ে দিতে পারেন কেউ কেউ এলাচের এলাচ তেলে বেঁচে একটু গুঁড়া পাউডার করে দিয়ে দেয় শুধুমাত্র ডিমের গন্ধটা যাওয়ার জন্য তো আমি দেখেছি সবচেয়ে বেটার হয় ভ্যানিলা সেন্সের একটা দুই ফুটা এক ফুটাকে দুই ফুটা দিয়ে দিলে মানে ক্যাগের মতো একটা স্মেল আসে এই দেখেন আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে কি সুন্দর হয়েছে আর ক্যারামেল ভালো হলেই কিন্তু পুডিংটা খেতে মজা লাগে আর ক্যারামেল যদি তিতা হয়ে যায় তাহলে পুডিংটা মজা হয় না আসলে এতটা তো আসলে আমরা যেটা আগে বুঝতাম যে ডিম পুডিং মানে অনেকগুলা ডিম লাগবে এই সেই অনেক কিছু আসলে এত কিছু লাগে না একটা ডিম দিয়ে দিয়ে হয় একটা ডিম দিয়ে ছোটোখাটো একটা পুডিং হয়ে যায় হঠাৎ যদি আপনি চান বাচ্চাদের জন্য একটা পুডিং তৈরি করতে তাহলে চাইলেই একটা ডিম দিয়ে তৈরি করতে পারেন তো আমি একটা পাতিলের মধ্যে একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম আগে এটা আগে বসিয়ে রাখলে আপনার সুবিধা যে পলকুটার সাথে সাথে আপনি ইয়েটা দিতে পারবেন বাটিটা দিতে পারবেন আপনারা চাইলে এখানে খাছের বাটি যেগুলো খাছের বাটিতেও দিতে পারেন যদি এটা ওপেন প্রুফ হয় যে বাটিতেই দেবেন ওই বাটির মধ্যে আগে তেল ব্রাশ করে নিয়ে তারপরে দুটাল ঢেলে দেবেন তো এটা প্রায় আমি বিশ পঁচিশ মিনিট রান্না করেছি প্রথমবার দেখেছিলাম হয় নাই দশ পনেরো মিনিট পরে পরে আর আরেকবার দেখেছি প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিট সময় লেগেছিল এটা তো এটা যখন আপনি দেখবেন একটা কাঠির মধ্যে দেওয়ার পর কাঠিটা একদম ড্রাই হয়ে আসছে লাগে নাই তার মানে আপনার পুডিংটা হয়ে গেছে তো এটাকে আমি ঠান্ডা করে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার মতো ফ্যানের নিচে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর এখন কাটতেছি দেখতেছেন ঠান্ডা হওয়ার পর কতটা আগ লেগেছে একদম সাইড থেকেও আলাদা হয়ে গেছে এবং কেউ বিশ্বাস করবেন না যে এক ডিমের পুডিং এত মজা হয় খেতে তবে একটা ডিম দিয়ে পুডিং বানালে আপনার দুধের দিকটা খেয়াল রাখবেন দুধটা যেন ভালো হয় মানে ঘন হয় তো হয়ে গেল আজকের এক ডিম দিয়ে তৈরি আমার এই সুন্দর ক্যারামেল পুডিং আপনারা চাইলে ট্রাই করতে পারেন এভাবে আর যারা আমার ফেসবুক পেজ দেখে দেখতেছেন তারা অবশ্যই আমার আর পেজটাকে লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন প্লিজ আর সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আর আমার রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছিল বেতরটা এক ডিমের পুডিং তিন চারজন খেতে পারে এটা না বানাইলে কেউ বিশ্বাস করবেন না ক্যারামেলের কালারটা কি সুন্দর হয়েছে তো দেখতেই পারতেছেন আমি একটু টেস্ট করেছি নিয়ে কেমন হলো তো আসলে তো আপনাদের একবার টেস্ট করানো যাচ্ছে না এই যে তিন চার ভাগ করে ফেলছি অলরেডি চারদিক থেকে দেখে দেখেন কী সুন্দর হয়েছে তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম